সপ্তাহ 10 দিন ধরে তীব্র উষ্ণতায় মানুষ আশ্বাস খেয়েছেন, প্রায় জরুরি কাজ ছাড়া ঘর থেকে বের হননি। এমন পরিস্থিতিতে নামল অস্বস্তির বৃষ্টি। শনিবার সকালে কাছাড়ের বিভিন্ন প্রান্তে কম বেশি বৃষ্টিপাত হয়েছে, আবহাওয়াও বদলেছে, ঠান্ডা হয়েছে রবির তেজ। কিন্তু বৃষ্টির সঙ্গে মিনিট পাঁচেকের দমকা হাওয়া বহু এলাকায় ব্যাপক ক্ষতিগ্রস্ত করে। পাঁচগ্রামে জাতীয় সড়কের উপর বিদ্যুতের তারে গাছ ভেঙে পড়ে, বিদ্যুতের খুঁটি সহ তার রাস্তার উপরে ঝুলিয়ে পড়ে, আবার কোথাও ভেঙে পড়েছে খুঁটিও। অনেকের বাড়িতে ভেঙে পড়ে ছোটো বড় গাছগাছালি। দমকা হাওয়া ক্ষতিগ্রস্ত হলেও তকজলা রোদ থেকে মুক্তি পাওয়ায় মানুষ এই ক্ষতির দিকে খুব একটা আমল দেননি। শিলচর থেকে বরাক তরঙ্গের রিপোর্ট।